12ই আছে জাতীয় ডিজিটাল, বারোই আছে বারধারা, জাতীয় ডিজিটাল নিরাপত্তা, জাতীয় হ্যাঁ বারো, ডিজিটাল নিরাপত্তা কাউন্সিল। হ্যাঁ, জাতীয় ডিজিটাল নিরাপত্তা কাউন্সিল 12। 13 আছে কাউন্সিলের ক্ষমতা, 14 হলো কাউন্সিলের সভা ইত্যাদি, হুম 15 আছে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো, আছে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর নিরাপত্তা পরিবেক্ষণ ও পরিদর্শন, ষষ্ঠ অধ্যায় অপরাধ ও দণ্ড, ধারা 17 গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশ ইত্যাদি দণ্ড, হুম 18 আছে কম্পিউটার ডিজিটাল ডিভাইস কম্পিউটার সিস্টেম ইত্যাদিতে বেআইনি, বেআইনি উনিশে প্রবেশ। আছে বেআইনি প্রবেশ, 19 আছে কম্পিউটার কম্পিউটার সিস্টেম ইত্যাদি প্রতিসাধন ও দণ্ড, হুম 20 আছে কম্পিউটার সোর্স কোড পরিবর্তন সংক্রান্ত অপরাধ ও দণ্ড, 21 মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় সঙ্গীত বা জাতীয় জাতীয় পতাকা। জাতীয় পতাকা, হুম 22 আছে ডিজিটাল বা পতাকা কি, ইলেকট্রনিক, পতাকার এগুলার বিরুদ্ধে প্রোপাগান্ডা বা মিথ্যা প্রচারণা প্রচার করা। প্রচার করলে এ নিয়ে হবে আর কি। 21, তারপর 22 আছে ডিজিটাল ও ইলেকট্রনিক জালিয়াতি, আর 23 আছে ডিজিটাল ও ইলেকট্রনিক প্রতারণা, 24 পরিচয় প্রতারণা ও ছদ্মবেশ ধারণ, 25 আছে আক্রমণাত্মক মিথ্যা বা ভিত্তি প্রদর্শক তথ্য প্রেরণ প্রকাশ ইত্যাদি, ভেরি গুড। 26 অনুমতি ব্যতীত পরিচিত তথ্য সংগ্রহ ব্যবহার ইত্যাদি দণ্ড, 27 সাইবার সন্ত্রাসী কার্য সংগঠনে অপরাধ ও দণ্ড, 28 আছে ওয়েবসাইট বা কোনো ইলেকট্রনিক বিন্যাসে ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত, 29 মানহানি তথ্য প্রকাশ প্রচার করা ইত্যাদি, 30 আছে আইনানুগ কর্তৃক বহির্ভূত ও ই ট্রানজেকশন এর অপরাধ ও দণ্ড, 31 আইন শৃঙ্খলা অবনতি ঘটনা ইত্যাদির অপরাধ ও দণ্ড, 32 আছে সরকারি গোপনীয়তা ভঙ্গের অপরাধ ও দণ্ড, 33 বেআইনিভাবে তথ্য উৎপাদন ধারণ স্থানান্তর ইত্যাদি দণ্ড, 34 আছে হ্যাংকিং সংক্রান্ত অপরাধ ও দণ্ড, হ্যাকিং না, 35 হ্যাকিং, হ্যাকিং, হ্যাকিং হ্যাকিং হ্যাঁ হ্যাঁ, হ্যাকিং, হ্যাকিং এর 35 অপরাধ। হ্যাঁ হ্যাকিং সংক্রান্ত অপরাধ, 35 অপরাধ সংগঠনের সহায়তা ও ইহার দণ্ড, 36 কোম্পানি কর্তৃক অপরাধ সংগঠন, 37 ক্ষতিপূরণে আদেশ দানের ক্ষমতা, 38 সেবা প্রদানকারী দায়ী না হওয়া, 39 তদন্ত ইত্যাদি, 40-এ আছে তদন্তের সময়সীমা কত থাকবে ইত্যাদি, 41-এ তদন্তকারী অফিসারের ক্ষমতা, 42 পরোয়ানা মাধ্যমে তল্লাশি ও জব্দ, 43 পরোয়ানা ব্যতিরেকে তল্লাশি জব্দ ও গ্রেপ্তার, 44 হলো তথ্য সংরক্ষণ, 45 কম্পিউটার সাধারণত ব্যবহার ব্যাহত না করা, 46-এ তদন্তের সহায়তা, 47 তদন্তের প্রাপ্ত তথ্যের গোপনীয়তা, গোপনীয়তার 48 অপরাধ বিচারার্থে গ্রহণ ইত্যাদি, 49 অপরাধের বিচার ও আপিল, বিচার ও আপিল। 50 ফৌজদারি কার্যবিধির প্রয়োগ, 51 বিশেষজ্ঞদের মতামত গ্রহণ প্রশিক্ষণ প্রশিক্ষণ। ইত্যাদি, 52 মামলা নিষ্পত্তির জন্য নির্ধারিত সময়সীমা, সময়সীমা। হ্যাঁ 53 অপরাধের আমলযোগ্যতা ও জামিনযোগ্যতা, 54 বাজ্যাপ্তি, বাজেয়াপ্তি। হ্যাঁ 55 আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা, সহযোগিতা। হ্যাঁ 56 আছে ক্ষমতা অপন্ন, 57 আছে অর্পণ, সরল বিশ্বাস অর্পণ কৃত ক্ষমতা অর্পণ। ক্ষমতা অর্পণ, 56 আছে ক্ষমতা অর্পণ, 57 আছে সরল বিশ্বাসে কৃত কার্যকর্ম, 58 আছে সাক্ষ্যগত মূল্য, 59 অসুবিধা দূরীকরণ, 60 বিধি প্রণয়নের ক্ষমতা,
একষট্টি 2006 সনের 39 নং আইনের সংশোধন ও হেফাজত, 62 ইংরেজিতে অনুদিত পাঠ প্রকাশ। ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ এসআই মোখলেসুর স্যারকে। আমরা চেষ্টা করছি আজকে ডিজিটাল নিরাপত্তা আইন আমরা প্রথমে প্রত্যেকটা ধারা উপধারা সহ ব্যাখ্যামূলক আলোচনা করেছি। আজকে আমরা দেখলাম যে হেডলাইন আমাদের মুখস্থ হয়েছে কিনা, আমরা মুখস্থ বলতে পারি কিনা। ইনশাল্লাহ আমরা যাদের থেকে নিয়েছি প্রত্যেকে পারেন এবং আমরা আশা করব বাকিরাও পারবেন। তো প্রথম ক্লাসটা, প্রথম সেশনটা রেকর্ড করি নাই, সেটা ভুলে গিয়েছিলাম। আজকের এই মোখলেস স্যারের পরেও কিন্তু 12 ধারার পরে রেকর্ড হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার একটা ইমার্জেন্সি কাজ আছে যে কারণে আজকে আর দীর্ঘায়িত করব না। তো আগামীকাল আমাদের, আগামীকাল 26 তারিখ, আমি যেহেতু এখনো মডেল টেস্ট ডিজিটাল নিরাপত্তা আইন থেকে তৈরি করতে পারি নাই, আগামীকাল আমরা নারী শিশু আর পুলিশ আইন দুইটা রিভিশন দেব। প্রত্যেকে নারী শিশু এবং পুলিশ আইন দুইটা আইন পড়বেন এবং এভাবে পড়া নেব, রিভিশন দেব আগামীকাল। এর মধ্যে আমি যদি মডেল টেস্ট গুলো তৈরি করতে পারি, এরপরের দিন হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা নেব। তো আগামীকাল আমরা রিভিশন ক্লাস নেব, সেটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পুলিশ আইন, দুইটা আইন একসাথে, ধারা বেশি না, আপনারা আশা করি সেটা রিভিশন দিয়ে ফেলবেন। ঠিক আছে, কারো কোনো অসুবিধা আছে? নাই, অসুবিধা নাই স্যার। নারী ও শিশু পুলিশ আইন আমরা ঠিক আছে সামনের স্যার, মাসের 1 তারিখ থেকে নতুন আইন ধরবো, এই মাসের মধ্যে আমরা পুরাতন ফরাগুলা রিভিশন দিয়ে দিই, যেহেতু 2-3 দিন সময় আছে। আর হচ্ছে আমার এখনো ডিজিটাল নিরাপত্তা আইনের মডেল টেস্ট এমসিকিউ পরীক্ষা নেওয়ার জন্য প্রশ্ন প্রস্তুত হয় নাই, যে কারণে আগামীকাল আমরা পিছনের পড়াগুলো রিভিশন দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।